এই ওয়াচটা একটু আপনারা দেখেন, আমি একটু জুম করে দেখাই হ্যাঁ আপনাদেরকে, যাতে আপনাদের জন্য সুবিধা হয়। এই ওয়াচটা মানে একদম একদম মানে সুইস যাকে বলে, হ্যাঁ এই ওয়াচটা ঠিক আছে। এই ওয়াচের থিকনেসটাও আপনাদেরকে দেখিয়ে দিই আপনাদের সুবিধার্থে, যেটা আপনাদের পছন্দ হবে আমাকে জানাবেন। হ্যাঁ, তারপরে এটা ফুল স্টোনের কাজ, ফুল বডি স্টোনের কাজ এবং 1:1 ঠিক আছে। এবং মেশিনটা একটু দেখেন, মেশিনটা একদম মানে খোদাই করে সব কিছু লেখা এবং মেশিনের সিরিয়াল নাম্বারও দেওয়া আছে, মানে বুঝতে পারছেন একদম রিয়েল রিয়েল 1:1 যাকে বলে সেটাই হলো এইটা। তো 1:1 আসলে এই জন্যই বলতেছি, মানে 1:1 কপি, মানে ওটা হলো আপনার প্রথম যেই ঘড়িটা আছে অরিজিনাল, হ্যাঁ অরিজিনালের পরের ভার্সনটাই হলো এইটা, একদম অরিজিনালের পরের ভার্সনটাই এইটা। এবং 1:1-এর মধ্যেও আবার গ্রেড আছে, 1:1-এর পরের আরেকটা আছে, তারপরে আর একটা আছে ঠিক আছে। তো এটা আসলে ডিপেন্ড করে প্রাইসের উপরেই। তো এই ওয়াচটা আপনাদেরকে দেখালাম, আমি আপনাদেরকে এখন আরও একটা ঘড়ি দেখাচ্ছি। সো এই ঘড়িটা আপনাদেরকে একটু আমি হাতে পরে দেখাচ্ছি। হ্যাঁ, এটা হলো আমি হাতে পরেছি, আমার রিস্টটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক মোটা, আর আমার নামটাও মিনহাজ দ্য ফ্যাটম্যান ঠিক আছে। হ্যাঁ, এই যে এটা হলো হাতে পরায় দেখালাম। হ্যাঁ, যাদের আপনাদের দেখা যাচ্ছে একটা ঘড়ি কেনার জন্য, মানে এই যে এই 1:1 ঘড়ি কেনার জন্য দেখা যাচ্ছে মানে 150K প্লাস বাজেট, হ্যাঁ আপনারা এই ঘড়িটা চুজ করতে পারেন। সো লাইট ওয়েটের মধ্যে একদম পারফেক্ট একটা ওয়াচ। তারপরে এটার থিকনেসটা একটু দেখেন ঠিক আছে, এটার থিকনেসটা একটু দেখলে বুঝতে পারবেন একদম মানে পারফেক্ট একটা ওয়াচ। এটাও 1:1, একদম লাইট ওয়েট, একদম লাইট ওয়েট। এখানে দেখেন একদম মেশিনের সিরিয়াল নাম্বার বারকোড সব কিছু সহ দেওয়া আছে ঠিক আছে, খুবই লাইট ওয়েট। অন্যান্য নোটলেস আপনারা যেটা দেখেন, মানে এই যে থিকনেসটা মোটা থাকে, আর এটার থিকনেসটা দেখেন একদম লাইট ওয়েট, একদম জেনুইন যেটাকে বলে, হ্যাঁ 1:1, একদম 1:1। সো যেটা আপনাদের পছন্দ হবে, এখানে কিন্তু আরও অনেক ঘড়ির কালেকশান আছে, আমি এক এক করে দেখাচ্ছি। আসলে এক এক করে দেখাইলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, আমি আপনাদেরকে এখন এক এক করে ব্রিফকেসে যা যা আছে এগুলো একটু দেখাই নিই। পরে ওয়াচটা দেখেন, এটা হলো পেপসি, হ্যাঁ খুবই ফেমাস, খুবই ফেমাস এটা এই এই ওয়াচটা। এটাও কিন্তু 1:1, একদম জেনুইন ঠিক আছে। আপনারা একটা একটা 1:1 চেনার উপায় হলো আপনার একদম অরিজিনালের যেই বডি ফিনিশিং, তারপরে অরিজিনালের যেই ইয়েটা থাকবে, থিকনেস থাকবে, ঠিক সেই রকমই এই ওয়াচটা পাবেন ঠিক আছে। মানে অন্যান্য ওয়াচ, অন্যান্য গ্রেডের ওয়াচ যেরকম একটু 19-20 করে, হ্যাঁ যেমন ধরেন একটু থিকনেসে একটু ই হয়, তারপরে ওয়েটে একটু ঝামেলা হয়, তো এইসব ওয়াচে কিন্তু আপনি ওরকম কিছু পাবেন না। এইসব ওয়াচ একদম সেম টু সেম যেরকম আপনি অরিজিনালটা দেখেছেন, আপনি সেম ওই জিনিসটাই পাবেন। ও এই ওয়াচটা দেখেন, ডিপসি, মানে ওয়ান অফ দ্য বেস্ট আমার রিস্টের জন্য ঠিক আছে। তো এই ওয়াচটাও কিন্তু একদম 1:1, হ্যাঁ আপনারা আপনারা এনি টাইম আপনারা আমার মানে যদি এটা কেউ প্রমাণ করতে পারেন যে এগুলো আমি যা যা 1:1 বলেছি এগুলো 1:1 নয় ঠিক আছে, আমি ইনশাল্লাহ মানে আপনাদের জন্য ওই ঘড়িটা ফ্রি করে দিব ঠিক আছে। একদম জেনুইন, যেটা আপনাদের পছন্দ হবে। সো ওইভাবে যদি আমি ঘড়ি দেখাই এক এক করে তাহলে অনেক বড় হয়ে যাবে। এইখানে ব্রিফকেসে যেভাবে সাজিয়ে রেখেছি এইভাবে একটু আপনাদেরকে এক নজর দেখাই দেই। যেটা আপনাদের পছন্দ হবে আমাকে স্ক্রিনশট করে নিয়ে আমাকে ইনবক্স করবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন, এবং আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে সব ওয়াচের ভিডিও ছবি আমি দিয়ে দিব। হ্যাঁ, যেই ঘড়ির ছবি বা ভিডিও আপনার দরকার হবে বা বিস্তারিত জানতে জানার দরকার হবে আমাকে জাস্ট বলবেন, আমি ওই ওয়াচের ভিডিও ছবি আমি হোয়াটসঅ্যাপ করে দিয়ে দেবো ইনশাল্লাহ। সো আমার এখানে কিছু বেশ কিছু বেল্টেরও কালেকশান আছে, এগুলো দেখাতে হবে। আমি একটু চেনেরগুলো শেষ করে নিই ঠিক আছে, এক নজর আপনারা দেখে নেন। এগুলো স্টোনের মধ্যে, মানে এই আর স্টোনের এই ঘড়িগুলো কিন্তু আপনারা ভয় পাবেন না, একটা স্টোনও খুলে পড়বেন না, খুবই ভালো গ্রেডের ঘড়ি, খুবই মানে লাক্সারি সেগমেন্টের।
যেটা আপনাদের পছন্দ হবে আমাকে জাস্ট জানাবেন। এটা একটু দেখে নেন এই ঘড়িটা, মানে এই ঘড়িটা আমার বিশেষ করে আমার খুব পছন্দ, প্রেসিডেন্সিয়াল চেইন, ডে ডেট, হ্যাঁ খুবই পছন্দের একটা ঘড়ি। এটা আবার FM ফুল স্টোন ব্ল্যাক স্টোন, ঠিক আছে, ডিপসি আর এগুলো তো আপনাদেরকে দেখাইলাম। সো এইখানে বেল্টের মধ্যে কিছু কালেকশান আছে, এই বেল্টের কালেকশানগুলো আমি আপনাদেরকে একটু দেখাই এক এক করে। এখান থেকে এইটা পিপি, এখান থেকে পিপি আছে, ফ্যাম FM আছে। আচ্ছা এখান থেকে আগে শুরু করি। সো এইখানে এটা দেখতে পাচ্ছেন ফুল ট্রান্সপারেন্ট এই এই ওয়াচটা, হ্যাঁ ফুল ট্রান্সপারেন্ট। তারপরে এইখানে একটা দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড ওয়াইড খুব ফেমাস ব্র্যান্ডের একটা ওয়াচ, ঠিক আছে। আর আসলে কি ওয়াচ জিনিসটা হলো প্রতিটা ওয়াচ হলো প্রতিটা একটা মানে একটা স্টোরি, হ্যাঁ সব ওয়াচই একটা স্টোরি। সো যদি আপনার হাতে একটা ওয়াচ নিয়ে আপনার জন্য একটা স্টোরি সাজাতে চান তো অবশ্যই আপনার রিস্টের জন্য একটা ওয়াচ পারফেক্ট। হ্যাঁ এখানে একটা আছে ডেটোনা মডেল, ঠিক আছে। সো আজকে আমার কালেকশানগুলো দেখানো এই পর্যন্ত, ইনশাল্লাহ পরবর্তীতে আবারও আসবো নতুন ওয়াচের কালেকশান নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মিনহাজ দ্য ফ্যাটম্যান সাইনিং আউট।